আসসালামু আলাইকুম আসসালামু ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع تابعين وأجمعين، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، ربي زدني علما، ربنا زدنا علما، ربنا زدنا علما. আলহামদুলিল্লাহ, এখানে আজকে যেটা আলোচনা করছি সুরা আল বাকারা, আমরা শুরু করছি আজকে ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ। এখানে আমরা যেটা করবো, যে প্রথমত আমরা ওয়ার্ড বাই ওয়ার্ডটা দেখে তারপরে আমরা একটু গ্রামার লিঙ্ক করার চেষ্টা করছি। সো প্রথমতেই দেখেন, আমি এখানে কর্পাস কোরআন এই ওয়েবসাইটটা থেকে আপনাদের দেখাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, এখানে দেখেন এই যে লেটারগুলো আলিফ লাম মিম, এগুলাকে বলা হচ্ছে হরফুল মুকাত্তা। মানে হচ্ছে এই লেটারগুলো হচ্ছে কোনো পার্টিকুলার মিনিং দিচ্ছে না, ঠিক আছে? এই লেটারগুলো কোনো পার্টিকুলার মিনিং দিচ্ছে না, এটা এইটাকে বলা হচ্ছে হরফুল মুকাত্তা। এরপরে আসছে দ্বিতীয় আয়াত, যেটা জালিকাল কিতাবু লা রয়বা ফি। এখানে দেখেন জালিকা, এটা হচ্ছে দ্যাট, হ্যাঁ জালিকা মানে ওইটি, এটা আমরা জানি এটা হচ্ছে ইসমুল ইশারা। এখানে দেখেন বলা হচ্ছে ইসমুল ইশারা। আল কিতাবু মানে হচ্ছে আলিফ লাম যখন সামনে আছে এটা প্রপার, আল কিতাব মানে এটা একটা রফা অবস্থাতে নাউন কে বুঝাচ্ছে, হ্যাঁ এটা দা বুক, দা বুক আমরা যদি ইংরেজিতে বলি দা বুক, আর বাংলায় বলে বইটি, তাহলে এখানে একটা কিতাব বুঝানো হচ্ছে বা বই বুঝানো হচ্ছে যেটা রিটেন ফর্মে আছে, এবং এটাকে দেখানো হচ্ছে দালিকা দ্যাট দিয়ে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে এটা ইসম, ইসম মানে নাউন। লা, লাম আলিফ জবর লা, এটা একটা নেগেশন পার্টিকেল, তো এখানে বলা হচ্ছে নাফিয়া, মানে হরফুন নাফিয়া মানে এটা হচ্ছে নেগেট করার একটা পার্টিকেল, হ্যাঁ যেটা অর্থ হচ্ছে না, না বলা হচ্ছে। রয়বা, রয়বা মানে সন্দেহ, তো এটা একটা ইসম, এখানে নাউন বলা হচ্ছে, এটাও একটা ইসম, এটা নাসাব অবস্থায় আছে, মানে এটার উপরে ফাথা আছে, তাই বলা হচ্ছে এটা নাসাব অবস্থায় আছে। ফিহি, ফি মানে মধ্যে, আর সাথে আসছে হি, তার মানে এর মধ্যে, ইন ইট, সো এটা একটা জার মাজরুর, ফিহি মানে হচ্ছে এর মধ্যে বা ইন ইট। এরপর দেখেন হুদান লিল মুত্তাকিন, হুদান মানে হচ্ছে গাইডেন্স, এটাও একটা নাউন, এটা একটা ইসম, লিল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য, লিল মুত্তাকিন হচ্ছে কাদের জন্য, মুত্তাকিদের জন্য, এটা একটা লি হচ্ছে জন্য, হরফ জার আছে সামনে। এরপরে আসছে মুত্তাকিন, তার মানে লি হচ্ছে জন্য, মুত্তাকিদের জন্য, এটা একটা জার মাজরুর। আচ্ছা আলহামদুলিল্লাহ, সো এখন পর্যন্ত আমরা শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড দেখলাম, আমি এর পরের ইয়াটাতে যাচ্ছি, আমরা গ্রামার দিয়ে লিঙ্ক করছি।